नमो नमोतस्य भगवतु अर्हतु नमो तस् भगवतु अर्हतु सम्मः शम्बुदस मोतस्यां भगवतो अर्हतु सम्मः सम्बुदसम् इति विशो भगवान् अरहं संः विजशरणः सम्पन्नो सुगतोलोकविदु अनुत्तरपुरिषदा सरुति सतदेवा मनुसन्न बुद्धो भगवते এই নটি গুণ সহ অনন্ত অনন্তরী গুণের অধিকারী অগণিস্যাক সম্বুদ্ধ কিশিরে স্থাপন করে বন্দনা করছি কাহাতিক এই পাশে কান পাশাতং এই ছয়টি গুণের অধিকারী নির্বাণ প্রদায় ধর্ম কৃষির স্থাপন ক্রমে বন্দনা করছি সোপাটি পাগ সাঙ্গ उजपटि पहन्नो भगवतो सवगसङ्गो न्यायपटि भगवतो भगवतु सवगसङ्गी सिहपटि पन्न भगवतो सवगसङ्गो सह ते पुरुषयोगणे अथ पुरुषभोगल एषः भगवतु सवकसङ्गो आहुनियो पानियो ধাকিনিও অঞ্জলি করণীয় আনো তারং পুহিয়া কেতং এই নটি গুণের অধিকারী তথাগতের আর্য শ্রাবক সম্মতি শ্রাবক বিক্ষুসঙ্গকে করজুরে নতশিরে স্থাপন ক্রমে বন্দনা করছি আজ সতেরোই মার্চ দুই ইংরাজি রোজ রবিবার নিউ আয়োজিত ওয়ার্ড জৈতনারাম বিহারে আর্য সত্যের উপর দেশনা করব বলে আমি মন স্থির করেছি যার অন্তরে শ্রদ্ধা উৎপন্ন হয় তার চিত্ত বিশুদ্ধ হয় তাই যাহা দ্বারা চিত্ত বিমল বিশুদ্ধ হয় তাহাই শ্রদ্ধা আপনারা এখানে এসেছেন শ্রদ্ধা আছে বলে ধরুন আসার সময় হয়তো মনে একটা দুঃখ ছিল বা অশান্তি ছিল বা উদ্বেগ ছিল কিন্তু যখন পবিত্র ধর্মীয় পরিবেশ এসেছেন অন্তরটা হালকা পরিষ্কারে বিশুদ্ধ হয়ে গেছে আর কোনো দুশ্চিন্তা এই মুহূর্তে নেই এই যে একটি লক্ষণ দেখছেন বিশুদ্ধ হয়ে গেছে আপনাদের চিত্ত এটাই কে বলে শ্রদ্ধা এটা কোনো ভয় থেকে আসেনি কোনো তৃতীয় ব্যক্তির আদেশে বা আশীর্বাদেও আসেনি অন্তর থেকে এসেছে তাই না শ্রদ্ধা ভগবানের আশীর্বাদ নয় এটা সম্পূর্ণ আপনার কারণ তা আপনার অন্তর্জাত অন্তর থেকে সৃষ্ট এই যে আপনারা এখন যে শ্রদ্ধাচিত্ত নিয়ে ধর্মশ্রবণ করছেন যে আগ্রহ নিয়ে ধর্মশ্রবণ করছেন বাড়িতে ফিরে গেলে সে শ্রদ্ধা থাকবে বলে গ্রান্ট দিতে পারবেন কি আপনার শ্রদ্ধা খনিক শ্রদ্ধা সিরোয়াসি শ্রদ্ধা নয় শিরোবেস্তি শ্রদ্ধা জাগবে যখন লোকত্র শ্রদ্ধা জাগবে যখন একটা মার্গপোলে উপনীত হতে পারবেন যতদিন আমরা মার্গপোলে উপনীত হতে পারবো না ততদিন আমাদের আপনাদের শ্রদ্ধাটা হবে ক্ষণিক সুতরাং আমাদের আপনাদের চিত্তের প্রতিক্রিয়া যাহায় যাগোক কুশল প্রতিক্রিয়া অকুশল প্রতিক্রিয়া সবগুলোই ক্ষণিক সম্মানিত সদধর্মের প্রজারিগান ভগবান বুদ্ধ চারটি সত্য আবিষ্কার করেছেন অর্থাৎ এই চারটি সত্য মানলে আর্য হওয়া যায় উন্নত হওয়া যায় চূড়ান্ত বা মুক্ত ব্যক্তিতে পরিণত হওয়া যায় তাই এই সত্যর নাম আর্য সত্য ভগবান বুদ্ধর আর্য সত্যের মধ্যে প্রথম আর্য সত্য হল দুঃখ সাচ্ছা অর্থাৎ দুঃখ সত্য বুদ্ধ বলেছেন इदं कोपहना बिकवे दुःखर्यसच जातिपीदुका जरापि दुःख भ्याधिपिदुका मरणं पिदुकम् आपि हि सम्पयोगो दुक्म्

প্রিয়জনের সাথে থাকতে পারি না বলে দুঃখ হয় অপ্রিয়জনের সাথে প্রতিদিন সাক্ষাৎ তা আরও দুঃখ বুড়ো হলে তাও দুঃখ রোগ বেয়াদি হলে তাও দুঃখ বড়ই অসহ্য এই দুঃখ এভাবেই জন্ম জন্মান্তরে দুঃখ বোগ করতে হয় আবার যদি একটু বল করি পাপ কাজ করি তাহলে নরকে যেতে হয় বুধ পেত হয়ে দুঃখ পেতে হয় দুঃখের শেষ নেই ভাবনার দিকে যাই একসাথে লক্ষ্য করে উপলব্ধি করতে পারেন যে আমার মধ্যে যাহাই হয় তাহাই দুঃখ তাহাই কণিক কিছুই আস্তে নয় সব উদয় বিয় উদয় বিয় সৃষ্টি হয় ধ্বংস হয় সবেই দুঃখময় তখন বুঝতে পারেন এই সৃষ্টি হওয়ার কারণেই ধ্বংস হয় ধ্বংস হওয়ার কারণে আমার মধ্যে যাহাই আছে এই রূপ চিত্ত শতশিক ত্রিধর্ম তিনটাই দুঃখময় নাকি সুখময় না দুঃখময় দুঃখময় বলে তার উপলব্ধি হয় বই পড়ে উপলব্ধি নয় কিন্তু চিন্তা করে উপলব্ধি নয় কিন্তু আমরা অনেকে বলে চিন্তাবিদ জ্ঞানই চিন্তাবিদ হচ্ছে চিন্তাময় জ্ঞান ধারণকারী ব্যক্তি কিন্তু আমাদের বুদ্ধ বিশ্বাস মতে জ্ঞানী বলি ভাবনাময় জ্ঞানের অধিকারীকে ভাবনাময় জ্ঞানের অধিকারী প্রজ্ঞাবান যারা হয় তারা ভাবনার মাধ্যমে দর্শন করেন সব কিছুই যেহেতু উদয় হয় সৃষ্টি হয় সুতরাং সবকিছু আমাদের দে দুঃখ তাই না যখন দুঃখ দে বলে উনি নিজেকে দেখেন দুঃখদায়ক বলে দেখেন দুঃখ সামুদয়া সচ্চা দুঃখের কারণ বুদ্ধের দ্বিতীয় সত্য 圏 ণ බुද්ধ বলල இඩංක පහන বিික්කව දුुක්க்க සමුදය අරිය सচම් nyaయං තන්হাපුණුබවිකම් නන්දිරහග සහගතං තාत्र්‍රතহা්‍රবিනන් දෙන, কামতা ভ কিছু চাওয়াই তৃষ্ণা এবার একটু ভাবনা দিকে যাই দুঃখের হেতু হচ্ছে সেই তিন ভাই একজনের নাম কাম কামতৃষ্ণা আরেকজনের নাম ভবতৃষ্ণা এবং সর্বশেষ জনের নাম তৃষ্ণা এই তিন ভাই আমাদেরকে দুঃখ দে বলে সেই ভাবনাকারে দেখেন ও উপলব্ধি করেন চক্ষু দিয়ে রূপ কন্ন দিয়ে শব্দ নাসিকে দিয়ে গন্ধ জিব্বা দিয়ে রস এবং থক দিয়ে স্পর্শ এই পাঁচটি অনুভূতি এই পাঁচটি দ্বার দিয়ে আমরা সর্বদা কামনা করে থাকি এই পাঁচটি দ্বার দিয়ে পাঁচ রকমের অনুভূতি কামনায়কে বলে পঞ্চ তৃষ্ণা এই কামতৃষ্ণা বিমুক্ত কোনো কি আছে কেহ নাই ভবতৃষ্ণা নামক ভাই এসে আমাদের শিক্ষা দে বলো রাজা হতে চাই বলো স্বর্গে দেবতা হতে চাই রাজা হতে পারলে চোখে যা চাইবে কানে যাহা চাইবে জিব্বা যাহা চাইবে বা শরীর স্পর্শ যাহা চাইবে সব পাওয়া যাবে কণিকের মধ্যে দেবলোকে গেলে আরও বেশি সুযোগ পাওয়া যাবে এই পঞ্চ কামতৃষ্ণা পরিপূর্ণ থাকবে বলে শিখিয়ে দে ভবতৃষ্ণা এখন আমিও কামনা করতে শুরু করি হ্যাঁ আমি যেন রাজা হতে পারি আমি যেন মন্ত্রী হতে পারি আমি যেন কুটিপতি হতে পারি লক্ষ্যপতি হতে পারি সবাই এভাবে কামনা করতেছেন জন্ম জন্মান্তরে মানুষ হতে পারে যেন আরেকবার রাজা হয়ে দেবতা হইয়ে ব্রাহ্মা হয়ে যেন জন্ম নিতে পারি এই ধরনের কামনায় ভবতৃষ্ণা আরেক ভাইয়ের আগমন কিন্তু আমরা জানি না ঠের পায় না সে কূপ চালাক সে আমাকে বলে তুমি সত্যানন্দ বলে নিজেকে মনে করবে তুমি অমুকের মা অমুকের বাবা বলে সব সময় মনে করবে আমরাও তাই মনে করি এভাবে মনে করেই আস্তেছি এভাবে আমি তুমি সেই এই জগৎ সবে স্ত্রীর শাসত মনে করি বিশ্বাস করি তা হলো মিথ্যা দৃষ্টি বা সৎকায় দৃষ্টি এই প্রকার মিথ্যা দৃষ্টিকে বিভব তৃষ্ণা বলে দুঃখ নিরুদা দুঃখ নিরুদ বুদ্ধের তৃতীয় আর্য সত্য ভগবান বুদ্ধ বলেছেন ঈদাঙ্কান দুঃখাং আরিয়া সচ্যাং তানহায়া ইয়তাহায় আসে সাবিরাগানিরুদ শাগ মহতে আনালয়তী ভগবান বুদ্ধের আরও দুটি শিক্ষা রয়েছে তার একটি হল দুঃখ নিরুদ ভগবান বুদ্ধ বলেছেন শুধুমাত্র দুঃখ এবং দুঃখের কারণ আছে এটা ঠিক নয় দুঃখের একটা শেষ আছে দুঃখ একদিন নিঃশেষ হয়ে যাবে আপনার আমার অনেক ধরনের রোগ হতে পারে ধরুন কালকে আমি বড়ই বা খুল কিনেছি নুন মরিচ দিয়ে এমনভাবে বড়ইয়ের চাটনি খেয়েছি যে ফ্যাট জ্বলল ডাড়িয়ে হয়ে গেল তাহলে ডাড়িয়ে জিনিসটা দুঃখ মরিচ দিয়ে বেশি করে খাওয়ার কারণে দুঃখ ডাক্তারের কাছে গেলাম তিনি ওষুধ দিলেন ওষুধ নামও দুঃখ নিরুদের উপায় আছে ডাক্তারের পরামর্শ অনুসারে ওষুধ খাওয়ার ফলে দুঃখ শেষ হলো প্যাটের অসুখ ভালো হয়ে গেল তাহলে দুঃখটা শেষ আছে অনুরূপভাবে কামতৃষ্ণা ববতৃষ্ণা বিবতৃষ্ণা এই তিনজন চোর আমাদের শরীরে বাসা বেঁধে আছে সাধক যখন সাধনা করে বুঝতে পারলেন তোমরাই তো দুঃখ দিচ্ছ গরু ছাগল যদি না থাকতে তাহলে আমি আর কষ্ট পেতাম না দুঃখ শেষ হয়ে যেত তোমরাই দুঃখের কারণ তোমাদেরকে আমি আর রাখবো না বলে সেই জেনে দুঃখের কারণ নামক সত্যকে চিনে ফেলার পর তাকে মার্গ দ্বারা সমূলে চেতন করে দে দুঃখের কারণকে যেমন ছেদন করে দিলেন তখন আর কি দুঃখ আসতে পারে দুঃখ আসবার পথ কি আর আছে কামতৃষ্ণা ববতৃষ্ণা তৃষ্ণা নামক চোর তিনজনের প্রবেশের দরজা এখন চিরতরে বন্ধ করে দেওয়া হয়েছে এমত অবস্থায় তারা কি প্রবেশ করতে পারবে প্রবেশের আর কারণ বা পথ নেই ওই দুঃখের কারণগুলো যখন শেষ হয়ে গেছে তখন অপায়ে উৎপন্ন হওয়া মানুষ হওয়া দেবতা হওয়া ব্রহ্মা হওয়া কি অসম্ভব হতে পারে মানুষ দেবতা ব্রহ্মা কোনো জন্মে আর হবেন না তাহলে দর্শন করবেন সেই নির্বাণ সকল দুঃখের নিরুধ তখন এই নিরুৎ অবস্থাকে ভগবান বুদ্ধ বলেছেন দুঃখের নিরুদ দুঃখের শেষ বুদ্ধের চতুরতত্ত্ব আর্য সত্য মাগ্গা সัจজা দুক্ক নে রুদে বুদ্ধ বলেছেন এ ডাং কো পা নানা বিকাবোং দুক্ক নে রুদা গামিনি

সাম্মা আজেবাম সাম্মা মা সতরা সত্যকে একবার যখন দর্শন করেন দুঃখের একটি শিকড় উনি উৎপাটন করে ফেলেন সাথে সাথে উনি হন সোতাপত্তি মার্গপোল প্রাপ্ত সোতাপন্ন এভাবেই উনি যখন দ্বিতীয়বার আরেকটি মূল উৎপাটন করেন আরেকবার চতুরাজ্য সত্যকে দর্শন করেন তখন উনি হন সকৃতাগামী তৃতীয়বার যখন সেই সাধক আরেকবার চতুরাজ্য সত্যকে দর্শন করেন দুঃখের আরেকটি শিকড় মূল উৎপাটন করেন তখন উনি হন অনাগামী চতুর্থবার যখন এই চৈতরাজ্য সত্যকে দর্শন করেন সর্বশেষ রয়ে যাওয়া শিকড়কে যখন তুলে ফেলেন উনি হন সম্মানিত সৎ ধর্মের পূজারীগণ তাই আজ আমি আপনাদের দেশনা শেষ করার মুহূর্তে আমার আশীর্বত মত দিচ্ছি এই রত্ন আপনারা ধারণ করে রাখুন এই জন্মে এই রত্নকে যেন আরও পরিপূর্ণ করতে পারেন এই রত্নের জ্যুতি যেন আরও উজ্জ্বলতর করতে পারেন সম্যক প্রদান বীর্য ধারণে সাধনাকে যেন আরও উন্নত করতে পারেন নিজেকে বুদ্ধপুত্র বুদ্ধ কন্যা বলে পরিচয় দেওয়ার মতন যোগ্যতা অর্জন করতে পারেন সেজন্য আপনারা সহ এখানে আগত সকল দেব ব্রাহ্মা সকলকে আমি মৈত্রিময় পুণ্যরাশি প্রদান করছি আমার এই পুণ্যদানের ফলে আপনাদের আজকের এই ধর্মশ্রবণ পুণ্যের ফলে একাগ্র চিত্রে ধর্মশ্রবণে সমর্পিত হওয়ার পুণ্যর ফলে আপনাদের আজকের এবং ধর্ম জর্মান্তরের স্মরণ এবং বিজ্ঞে বিষ বপনের পুণ্যর ফলে যেন আপনারা নিব্বাশ পাচ্ছায় হেতু আপনাদের নির্বাণ পাওয়ার হেতু হয় আপনাদের পরম সুখ নির্বাণ দর্শন করার পুণ্য বিষ বপিত হয়ে একদিন মুখ্যরূপে পল দিতে পারে এই মৈত্রী ও আশীর্বাদ প্রদান করছি জগতের সকল প্রাণী সুখী হোক দুঃখ হতে মুক্তি লাভ করো, বাবা তো সাব আপনাদের সর্বোপরে মঙ্গল হোক রাকান্ত সাব্বা দেবতা সমস্ত දැවতাං আপনাধি গොকেරকাකුරුවක් සহবাබුද্ධනු තම්্මුවන් සංගනුභවින සදতে බවন্তතිෙන් බුද්ধගণ දම්্মගণ সংগণের অনুভাবে আপনাদের মঙ্গল সাদু সাদু